গুড মর্নিং, হাই, আমি অভিষিতা। আজকে আমার হ্যাপি বার্থডে, তাই আমার মা আমাকে এই ফোনটা গিফট করেছে যে এতে আনবক্সিং করে দেখাবো যে এতে কি 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 আছে এই ফোনটিতে। আমার কাছে এই ফোনটা আছে, এইটাই ঝোলাটা আছে, এর ভেতরে কি 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 আছে আনবক্সিং একবার আমি খুলে দেখে নিচ্ছি। প্রথমে নাম্বার ওয়ান, এটা তো ওটার সাথে কভারটা ছিল না, এটা আলাদা একটা কভার দিয়েছে, লোকাল কভার। নাম্বার টু, এটা হচ্ছে ফোনের এই একটা বিল। কি কি আছে, কত দাম আছে বলে দাও দেখি। এটার দাম আছে রেডমি 11 প্রাইম 11,999 টাকা। এটা হচ্ছে এই 11 প্রাইম মোবাইল ফোন, যে এতে কি 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 আছে সেটা একবার খুলে দেখাবো। প্রথমে এটা খুলে নিলাম, খুলে নিয়ে এতে এর ভিতরে কি 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 আছে। এটা একটা বক্স, বক্সের ভিতরে এই সিম কার্ড খোলার জন্য এই চাবিটা আছে, চাবি হলো। তারপর এটা হচ্ছে অরিজিনাল ব্যাক কভার, এটা মোবাইল ফোনের ভিতরে ছিল এই অরিজিনাল ব্যাক কভার, যে কোনো ফোনে তো সবেতেই থাকে, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। এইটা হচ্ছে গ্যারেন্টি কার্ড বা এটার সঙ্গে ম্যানুয়াল আছে, দেখে দেখাচ্ছি এটা কি ধরনের ম্যানুয়াল। এই ম্যানুয়ালের ভিতরে এটা এটা আছে, অথবা এটার সামনের দিকটা আছে ম্যানুয়ালটা। হয়ে গেল। থার্ড হচ্ছে এটা রাখছি, এটাকে খুলে এটার একটা সেই অ্যাডাপ্টার অথবা চার্জারের বার। এটা হচ্ছে এই চার্জারের অ্যাডাপ্টারের, এটা হচ্ছে তার টাইপের কর্ড বল, জ্যাক বা অ্যাডাপ্টার, মানে এইটা চার্জারের ঢোকার, আর এটা প্লাগ পয়েন্ট অ্যাটাচ করতে হয়, এটাকে অ্যাটাচ করতে হলে এই সুইচেতে লাগাতে হবে। হলো। আর এইটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে মোবাইল, মোবাইল হলো। এইটা কখনো এটাকেও লাগানো যায় অথবা ওইটা লাগানো যায়, অরিজিনালও লাগানো যাবে ওটাও লাগানো। এই যে তোমার, প্রথমে আগে আমি অরিজিনালটা লাগিয়ে দেখাই যে কেমন লাগছে এই কভারটা। এটা হচ্ছে এইটার দেখা যাচ্ছে অরিজিনাল কভার, এটা একটা কভার, অথবা এইটা লোকাল লোকাল কভার। এই যে লোকাল কভারটা লাগাচ্ছি, এটা হচ্ছে লোকাল কভার। ফোনে ভিডিও বানাবো অথবা টিউটোরিয়াল বানাবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার অ্যান্ড লাইক ইট, টাটা।